like I do right now. Don't say you're on the run to the other side, my love. Hello viewers, welcome to my channel. তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখতে পাচ্ছ আমি যে শশা লাগিয়েছিলাম অনেকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, তো শশার গাছগুলো সেখানে অনেক ছোট ছোট ছিল। তো আমার শশা খেতে প্রচুর পরিমাণে ঘাস হয়ে যায়, তো এই ঘাসগুলোকে নষ্ট করার জন্য আমি একটা ওষুধ ব্যবহার করেছি। ওষুধটা আমি আপনাকে দেখাচ্ছি কি ওষুধটা ব্যবহার করছি, এবং দেখুন আমার এই ওষুধটা দেওয়ার এক ঘন্টা পরে ঘাস সম্পূর্ণভাবে লাল হয়ে গেছে। দেখতে পাচ্ছ ঘাস সম্পূর্ণভাবে কি লাল হয়ে গেছে একেবারে, এই যে ওগুলা ঘাস সবুজ আছে এগুলা লাল হয়ে গেছে, প্রচুর ঘাস হয়ে যায়। কারণ বৃষ্টির কারণে আমি আমার এই ঘাসগুলোকে পরিষ্কার করতে পারিনি, তো ঘাস মারা ওষুধ ব্যবহার করলাম। এই দেখতে পাচ্ছ এই ওষুধটা আমি আমার এই ঘাস মারা এই সে জমিতে দিলাম ঘাসগুলোকে মারার জন্য। তো দেখতে পাচ্ছ এক ঘন্টা পরে রেজাল্ট, দেখতে পাচ্ছ গাছগুলো ঘাসগুলোর কী পরিমাণে ক্ষতি হয়ে গেছে। আশা করি 3-4 ঘন্টা পরে এগুলা ঘাস সম্পূর্ণভাবে একেবারে মুচড়ে যাবে। তো বন্ধুরা, আপনাদেরকে যদি এরকম ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার কৃষি তথ্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং সমস্ত নতুন নতুন ভিডিও আমি আমার এই চ্যানেলে আপডেট করে থাকি। তো প্রিয় ভিউয়ার্স, আমি ঘাস মারা ওষুধটা দেওয়ার 15 ঘন্টা বাদে আমি এই ভিডিওটা শ্যুট করছি। দেখতে পাচ্ছ ঘাসগুলো একেবারে কিভাবে পুড়ে গেছে, দেখতে পাচ্ছ একেবারে পুড়ে সাদা হয়ে গেছে গাছগুলো। কিছু কিছু হালকা ঔষধে আমার শশার গাছের মধ্যে পড়ছিল, তো ক্ষতি করেছে তেমন করিনি সেটা না। তো এগুলো গাছ আমার বৃষ্টির কারণে নষ্ট হয়ে যায়, প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে ওষুধ দেওয়া যায়নি এবং জমিতে ঘাস হয়ে যায়। তো আমি পুনরায় শশা লাগাবো এই জমিটাতে, তো তার জন্য আমি ঘাস মারা ওষুধ দিয়ে দিচ্ছি। তো আমি যে ওষুধটা আপনাদেরকে দেখালাম সেই ওষুধটা চাইলে আপনারা নিতেও পারেন না নিতেও পারেন। আমি দেখালাম এই কারণে যে ওষুধটা দেখতে পাচ্ছ কি পরিমাণে কাজ করছে। আমি ওষুধটা দেওয়ার এক ঘন্টা পরে আপনাদেরকে দেখিয়েছিলাম কি অবস্থা ছিল, এবং এখন 15 ঘন্টা বাদে দেখাচ্ছি, চলো একটু ভিতরে নিয়ে যাব। তো ঘাসগুলোর অবস্থা কতটা খারাপ হয়ে গেছে, আপনি বিভিন্ন কোম্পানির ওষুধ ব্যবহার করতে পারেন, আমি বলছি না যে আপনাকে ওইটাই ব্যবহার করতে হবে, শুধু আমি এটা দেখাচ্ছি যে ওষুধটা আমার কাছে অনেকটাই ভালো, সবার কাছে ভালো নাও হতে পারে সেটা ব্যাপার না। এই যে ঘাসগুলো একেবারে ইয়ে হয়েছে। তো বন্ধুরা, আমি এর আগেও বলেছি আমি একটা একদম সাধারণ গরিব পরিবারের ছেলে, আমরা যে সমস্ত কৃষিকাজ করি এই ক্ষেতটা কিন্তু আমাদের না, আমরা এটা ঠিকা নিয়েছি, ঠিকা বলতে লিজ নিয়েছি আর কি। তো তোমাদের সাহায্য আমার একান্তই প্রয়োজন। তোমরা আশা করি ভিডিওটি দেখার পর চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটিতে লাইক দিবা, কারণ আমি যে এগুলো কাজকর্মের মধ্যে দিয়ে ভিডিওগুলো শ্যুট করি কিন্তু আমার ফ্যামিলির কেউ জানে না যে আমি এখানে ভিডিও শ্যুট করি, এভাবে এতগুলো ভিডিও আপলোড দিয়েছি, আমার ইউটিউব চ্যানেল আছে। আমার মোবাইলটার ক্যামেরার অবস্থা খুব খারাপ, তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরা কোয়ালিটি তেমন ভালো না, শুধু এডিটিং করে আপনাদের কাছে ভিডিওগুলো তুলে ধরতে পারছি এটাই আর কি। বেশি কিন্তু আমার ক্যামেরার কোয়ালিটি ভালো না, কিন্তু এডিটিং আমাকে প্রচুর পরিমাণে করতে হয়, যেহেতু আমার বহুত পুরোনো মোবাইল আসুস Gen 4 MX2, অনেকদিন আগে নিয়েছিলাম, প্রায় 2017 সালে নিয়েছিলাম আমি। তো তোমাদের সাহায্য একান্তই প্রয়োজন। আমি কিন্তু এই যে ইউটিউব চ্যানেলে এরকম ভিডিওগুলো শ্যুট করছি, আপনাদের সামনে তুলে ধরছি, এগুলো কিন্তু এখনও আমি কাউকে বলিনি, আমার নিজের ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ডকেও আমি বলিনি, কারণ কেউ চাইবে না যে কারো ভালো হয়ে যাক। এবং যেটা সাকসেস করার সেটা গোপনে করতে হয়, তো আমি কাউকে বলিনি। তো ভিউয়ার্স, তোমরা যদি ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিবা, এবং ভিডিওটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবা। কৃষি সম্পর্কে যত প্রখ্যাত তথ্য আছে আমি সবগুলোই আপনাদের সামনে তুলে ধরব। তো ঠিক আছে বন্ধুরা, আমি আবার এই শশা কেটে দিয়ে নতুন করে লাগাবো, সেই ভিডিওগুলো শ্যুট করে আপনাদের সামনে তুলে ধরব। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।